নিপা ভাইরাসের আতঙ্ক ভারতত ইতিমধ্যে নিপা ভাইরাসত আক্রান্ত হয়ে দুগৰাকী লোকর মৃত্যু ঘটিছে। এই দুটা মৃত্যুর ঘটনায় কেরালা এতিয়া সতর্কবাণী জারি করা হয়েছে, তৎপর হয়ে পড়েছে কেন্দ্র। নমস্কার, স্বাগতম জানাইছো। শেহতীয়া এই খবর তো আপনার লো আহিছো নিপা ভাইরাসের আতঙ্কর এতিয়া খবর। বিশেষ আতঙ্কর সৃষ্টি হয়েছে এতিয়া কেরালা কেন্দ্রের ফলরপরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফলরপরা জানা হয়েছে যে ইতিমধ্যে নিপা ভাইরাসত আক্রান্ত হয়ে কেরালার কোঝিকোড়ত বিশেষ দুগৰাকী লোকর মৃত্যু ঘটিছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ায় জানাইছে যে ইতিমধ্যে কেন্দ্রের একটা দল কেরালালৈ বিশেষ কোঝিকোড়ত গোটেই বিষয়টি চোয়া চিতা করব, তার প্রেরণ করা হয়েছে বিশেষ টিমটো কেরালালৈকে। আর রাজ্যখনত এতিয়া বিশেষ সতর্কতা অবলম্বন করার এটা এক প্রকার পরিস্থিতির উদ্ভব হয়েছে। ইতিমধ্যে জানাইছো যে দুইটা মৃত্যুর ঘটনা কোঝিকোড় জেলাখনরে, আর কেন্দ্রের এই টিমটে সহায় করব রাজ্য সরকারক, বিশেষ পরিস্থিতির বুঝ লব, পরিস্থিতি পর্যবেক্ষণত রাখব, আর কেনেকৈ মোকাবিলা করবা যাব যদিহে পরিস্থিতি আরো অধিক গুরুতর হয়ে পড়ে। এ সন্দর্ভত রাজ্য সরকারের সঙ্গে একলগে কাম করব কেন্দ্রের এই টিমে। আর কেবল এই দুগৰাকীৰ মৃত্যুর ঘটনায় নহয়, আরো চারিগৰাকী লোকর স্যাম্পল সেয়া আক্রান্ত হওয়ার সন্দেহ, স্যাম্পল পরীক্ষার বাবে প্রেরণ করা হয়েছে পুনে স্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিলৈকে। এক প্রকার এটা রাজ্য সরকারখনের ফলরপরা এলার্ট জারি করা হয়েছে, সতর্কবাণী দিয়া হয়েছে, সকল যাতে সতর্ক হয়ে থাকে তার বাবে জানা হয়েছে সরকারের ফলরপরা আহ্বান। দুজনের মৃত্যু আর এই ঘটনাটার পিছতে এক প্রকার চারিওফালে উদ্বিগ্নতা দেখা গেছে। এটা নিপা ভাইরাস কি সে আপনার কিছু কথা আগবাম, কিছু কথা জানাম। নিপা ভাইরাস এবিধ জুনটিক ডিজিজ বা এনেকা এবিধ রোগ যথমে জন্তুর তাত হয়েছিল, তারপর মানুষের শরীরক ই সংক্রমণ করলে। নিপা এবিধ ভাইরাস যর্যায়ক্রমে মানুষের শরীরলৈকে বিয়পিছে। নিপা ভাইরাসত আক্রান্ত হওয়ার ফলত খুব সিভিয়ার রেসপিরেটরি বা শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধা এগারী রোগীর হব পারে, ব্রেইন ফিভার বা এনসেফেলাইটিসও হব পারে। WHOর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে নিপা ভাইরাস পোন প্রথমে আসলতে পোহর আহিছিল মালয়েশিয়ার নিপা নামৰ এখন গাঁও, আর সেই 1999 সনত সেই নিপা গাঁওখনেরপরাই ভাইরাসবিধক নাম দিয়া হয়েছিল নিপা বুলি। বিশেষ এই যে ভাইরাসবিধ নিপা ভাইরাসের যে ন্যাচারেল হোস্ট সেয়া হয়েছে বাদুলি, যে ফ্লাইং ফক্স বুলি যিবিধ বাদুলি কোৱা হয় বা ফ্রুট ব্যাট বুলি যিবিধ বাদুলি কোৱা হয় সেই বাদুলিবিধর দেহত সাধারণভাবে থাকে নিপা ভাইরাস। আর কি হব পারে তেনেকুয়া ইনফেক্টেড বা সংক্রমিত হওয়া বা তেনেকুয়া দেহত নিপা ভাইরাস কহিয়ায় লয় ফুরা বাদুলিয়ে যদি কোনোবা এবিধ ফল খালে বা তার পিছত যদি তেনেকুয়া কন্টামিনেটেড ফল এটা আমি মানুহে খালো, তেতিয়া হলে সম্ভাবনা ইয়া থাকে যে আমার দেহলৈ বিয়পি পড়ব পারে নিপা ভাইরাস। 1999 সনের পোন প্রথমে পোহর আসছিল মালয়েশিয়ার নিপা নামৰ ঠাইডোখরত এই নিপা ভাইরাস, আর তারপর পর্যায়ক্রমে বাংলাদেশতো ইয়ার আউটব্রেক দেখা গেছে, সেয়া বিশেষ 2001 সনের কথা। আর কেবল সকলো লোকেই যে আসলতে খুব বেয়াকৈ আক্রান্ত হব তেনেকুয়া নহয়, কিছু কিছু এ সিমটমেটিক কোনো লক্ষণ নথকা রোগীর কথাও পোহরলৈ আহিছে সময় সময়ে। কিন্তু যে ফেটালিটি রেট বা মৃত্যুর হার সেয়া কিন্তু আসলতে এই নিপা ভাইরাসত আক্রান্ত হওয়া রোগীর ক্ষেত্রে অধিক, সেয়া 40%-75% ফেটালিটি রেট। আর ইয়াক বাবে বা ইয়ার বাবে আসলতে অধিক তৎপরতা অবলম্বন করা হয়েছে নিপার পরিপ্রেক্ষিত, যাতে আরো অধিক লোক আক্রান্ত নহয়, পরিস্থিতি যাতে সম্ভালিব পরালৈকে থাকে বা সংক্রমণের ঘটনা যাতে অধিক বিয়পি নপরে তার বাবে অধিক সতর্কতা সরকারের ফল অবলম্বন করা হয়েছে। আর ইতিমধ্যে আপনার জানাইছো যে রেসপিরেটরি শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধার ব্রেইন ফিভার পর্যন্ত হব পারে, কিন্তু সেয়াই নহয় হয়তো মূরর খুব বিষ জ্বরত আক্রান্ত হব পারে নিপাত আক্রান্ত হওয়া রোগী এগারী, সমান্তরালক গার বিষ হব পারে, বমি হব পারে, এনেকা ধরনের লক্ষণ সমূহও নিপা ভাইরাসত আক্রান্ত হওয়া কোনো ব্যক্তির হয়তো দেখা দিব পারে। আর কেনেকৈ ট্রান্সমিশন হয়, কেনেকৈ এজনের পর আনজনলৈকে সংক্রমণ হয় সেয়া আপনার জানাম। নিপা ভাইরাস জুনটিক এবিধ ডিজিজ যে ইতিমধ্যে কোথাও যে জন্তুর দেহত উৎপন্ন হওয়ার পিছতে এয়া বিয়পি পড়েছিলে মানুষলৈকে, কিন্তু মানুষের পর মানুষলৈকে হয়তো খুব ওসর ক্লোজ কন্টেক্ট যদি কারোবার কোনোবা এগারী আক্রান্ত হওয়া ব্যক্তির হইতে থাকে
তেনেকুৱা হয়তো পৰিয়ালত বা কোনোবা কেয়াৰ গিভাৰ তেওঁৰ সেই ৰোগীগৰাকীক চোৱা চিতাৰ দায়িত্বত আছে তেনেকুৱা ৰোগীৰ ক্ষেত্ৰতো বা তেনেকুৱা ক্ষেত্ৰতো হয়তো ৰোগীগৰাকীৰ পৰা সেই কেয়াৰ গিভাৰ গৰাকীলৈকে বা পৰিয়ালৰ একেবাৰে ঘনিষ্ঠ হৈ থকা লোক এগৰাকীলৈকে হয়তো এই নিপা ভাইৰাছ সংক্ৰমিত হ'ব পাৰে বা সংক্ৰমণ বিয়পিব পাৰে আৰু জানেনে নিপাৰ পৰিপ্ৰেক্ষিতত এই যে হাই ফেটালিটি বা কোৱা হৈছে বা মৃত্যুৰ ঘটনা যে ঘটিব পৰাৰ আশংকা অধিক থাকে আচলতে কোৱা হয় যে খুব কম সময়ৰ ভিতৰতে যদি খুব বেয়াকৈ কোনোবা এগৰাকী ব্যক্তি আক্ৰান্ত হয় তেনেহ'লে চৌব্বিছ ঘণ্টাৰ পৰা আঠচল্লিছ ঘণ্টাৰ ভিতৰত হয়তো কোমালৈ যোৱাৰো এটা আশংকা থাকে তেনেকুৱা ধৰণৰ ঘটনাও ঘটিছে এছিয়া মহাদেশত ইয়াৰ পূৰ্বেও নিপা ভাইৰাছৰ আউটব্ৰেক দুবাৰমান হৈছে বাংলাদেশৰ কথাটো ইতিমধ্যে জনাইছোঁ আৰু ইয়াৰ লগতে ইয়াৰ পূৰ্বে কেৰেলাত ইয়াৰ পূৰ্বেও আচলতে নিপাত আক্ৰান্ত হোৱাৰ যি কেছেছ আছে দুহেজাৰ ওঠৰ চনত কোজিকোড় আৰু ইফালে মালাপুৰমত এই দুয়োখন জিলাতে নিপাৰ কেছেছ পোহৰ আহিছিল কেৰেলাৰ আৰু দুহেজাৰ একৈছ চনতো তাৰ সেইখিনি সময়ছোৱাতো কোজিকোড়ত আক্ৰান্ত হৈছিল নিপা ভাইৰাছত কোনো দুনো লোক মূলত বাদুলিৰ পৰাই বিয়পি পৰে যদি বা কোৱা হয় যে গাহৰিৰ পৰাও বিয়পিব পাৰে তেনেকুৱা এটা আশংকাও থাকে কিন্তু মূলত বাদুলিৰ পৰাই এই নিপা ভাইৰাছ বিয়পাৰ খবৰ বা বিয়পাৰ যিবোৰ ইনচিডেণ্ট সেয়া পোহৰলৈ আহি আছে আৰু সমান্তৰালকৈ কিন্তু আচলতে চিন্তাৰ কাৰণটো এয়া যে কোনো ধৰণৰ ভেকচিন কিন্তু এতিয়ালৈকে নাই নিপা ভাইৰাছৰ ক্ষেত্ৰত আৰু অধিক যাতে অধ্যয়ন হয় তাৰ বাবে চেষ্টা চলাই আছে বিজ্ঞানী মহলে গৱেষকসকলে কিন্তু এতিয়ালৈকে ভেকচিন নাই আৰু ট্ৰিটমেণ্ট কেনেকুৱা হ'ব ট্ৰিটমেণ্ট আচলতে ছাপৰ্টিভ যিধৰণে আচলতে জ্বৰ হৈছে জ্বৰৰ ট্ৰিটমেণ্ট কৰা হ'ব তেনেকুৱা ধৰণৰ ছাপৰ্টিভ ট্ৰিটমেণ্টহে এতিয়ালৈকে আছে কিন্তু অৱস্থা খুব কম সময়ৰ ভিতৰতে গুৰুতৰ হৈ পৰিব পাৰে আৰু এই যি কোনোবা এগৰাকী আক্ৰান্ত ব্যক্তি তেওঁ যদি সম্পূৰ্ণৰূপে সুস্থ হৈ উঠে তেওঁৰ হয়তো শৰীৰত বহুদিনলৈকে সেই নিপাৰ ফলত সৃষ্টি হোৱা ক্ষতি হয়তো তেওঁৰ দেহত থাকি যাব পাৰে কিন্তু নিপাক লৈ উদ্বিগ্নতা বা সতৰ্ক হৈ থাকিবলগীয়া কাৰণ এয়াই যে ৰাজহুৱা স্বাস্থ্যৰ প্ৰতি বা গোটেই ৰাজহুৱা ব্যৱস্থা এটাৰ প্ৰতি ভাবুকি সৃষ্টি এটা কৰে খুব কম সময়ৰ ভিতৰতে কোনোবা এগৰাকী ব্যক্তি আক্ৰান্ত হৈ আছে তেওঁৰ সৈতে যদি খুব ক্লজ কণ্টেক্টত আন কোনোবা লোক আছে তেওঁলোকৰলৈকে হয়তো বিয়পি যাব পাৰে আৰু সেইবাবে যিহেতু ইয়াত মৃত্যুৰ আশংকা অধিক থাকে নিপা ভাইৰাছত আক্ৰান্ত হোৱাৰ এগৰাকী ব্যক্তিৰ তেনে পৰিপ্ৰেক্ষিতত এই যি চৰকাৰী ফালৰ পৰা খুব তেওঁলোকে খুব কঠোৰভাৱে বা কাঢ়াভাৱে তেওঁলোকে গোটেই চিটুৱেশ্যনটো তেওঁলোকে পৰ্যালোচনা কৰি আছে পৰ্যবেক্ষণত ৰাখিছে আৰু লগতে যি সতৰ্কতামূলক ব্যৱস্থা সেয়া লোৱা হৈছে সমান্তৰালকৈ যিসকল ব্যক্তি এই শেহতীয়া কেৰেলাত আক্ৰান্ত হোৱা এই গোটেইকেইটা ঘটনাৰ যিসকল পৰিয়ালৰ লোক বা যিসকল তেওঁলোকৰ সেই আক্ৰান্ত ৰোগীকেইগৰাকীৰ সংস্পৰ্শলৈ আহিছিল ক্লজ কণ্টেক্টলৈকে আহিছিল তেওঁলোকক ট্ৰেছ কৰা হৈছে তেওঁলোকক বিচৰা হৈছে তেওঁলোকৰ ট্ৰিটমেণ্টৰ ব্যৱস্থাও কিছু কৰা হৈছে মুঠৰ ওপৰত বৰ্তমানলৈকে এই দুগৰাকীৰ মৃত্যুৰ খবৰে কিন্তু এতিয়া উদ্বিগ্নতাৰ সৃষ্টি কৰিছে কেৱল কেৰেলাতেই নহয় কেন্দ্ৰকো